বন্ধুরা অনেকদিন পরে চ্যানেল ভিডিও আপলোড করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে আমি খুব একটা তোমাদের সঙ্গে টাচে থাকতে পারিনি তার কারণ হচ্ছে আমার প্রাইমারি যেটা এক্সাম আর কি প্রাইমারি পরীক্ষা সেটা চলছিলো তার জন্য আমি একটু মানসিকভাবে এনগেজড ছিলাম সেই ব্যাপারটাই সেই জন্য আমি খুব একটা ভালোই ভিডিও আপলোড করতে পারিনি এবং তোমাদেরকে হেল্প করতে পারিনি তো যাই হোক তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে এই ভিডিওতে আমরা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং আমি আশা করব তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো বন্ধুরা যে কোনো ক্লাসেরই আমাদের যে কোন স্টাইলে প্রশ্নটা হয় বা কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয় এটা কিন্তু জেনে নেওয়া একরকম ম্যান্ডাটোরিই বলা যায় না হলে পুরো বিষয়টা হয়ে যায় কি আন্দাজে ঢিল ছোড়ার মতো মানে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে আট নম্বরের আমি এদিকে চার নম্বরে ভেবে আমি প্রিপারেশান নিচ্ছি পরীক্ষায় গিয়ে দেখলাম যে আট নম্বরে প্রশ্ন দিয়ে দিয়েছে তাহলে মানে এক্সপেক্টেডলি আমার নাম্বার কিন্তু কম হবে কারণ প্রত্যেকটা প্রশ্নের জন্যে আলাদা আলাদা স্টাইলে প্রশ্নের জন্য আলাদা আলাদা প্রিপারেশান নেওয়া লাগে তো তোমরা এখন ক্লাস নাইনে কেউ কেউ উঠেছে তোমরা কেউ কেউ ক্লাস টেনে উঠেছো বোধ তোমাদের দুটো ক্লাসের জন্য এই ভিডিওটা দেখো তোমাদের এই ভিডিওতে আমরা আলোচনা আমি আলোচনা করব যে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় বিশেষ করে ইংলিশের আর কি এখানে যদিও লেখা ইংলিশ বিষয়টা তো আমি এখানে মেনলি থার্ড সামেটিভ যেটা সেইটার কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে দাদা প্রথম সামেটিভ মানে ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ এগুলো নিয়ে নিয়ে তুমি কেন কেন আলোচনা করছো না দেখো এগুলো নিয়ে আমি আলোচনা করছি না কারণ এই ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভ এটা না বিভিন্ন স্কুলে বিভিন্ন স্টাইলে প্রশ্ন করে সেজন্য জন্য তোমরা দেখবে বেশিরভাগ তোমাদের যাদের কাছে তোমাদের সহায়িকা বই রয়েছে ইংরাজি বিষয়ে দেখবে সেখানে সেকেন্ড সামেটিভের কিন্তু কোশ্চেন প্যাটার্ন খুব একটা দেওয়া থাকে না ফার্স্ট সেমেটিভ সেকেন্ড সেমিটিভের কোশ্চেন প্যাটার্ন খুব একটা দেওয়া থাকে না শুধুমাত্র থার্ড সেমিটিভেরই দেওয়া থাকে কারণ বেশিরভাগ স্কুল কিন্তু মডেল পর্ষদ যে মডেল প্রশ্ন করে আর কি মানে একটা প্রশ্নের মডেল দিয়ে দেয় সেই অনুযায়ী কিন্তু তারা বেশিরভাগ স্কুল ফলো করার চেষ্টা করে যদিও থার্ড সামেটিভও অনেকে অনেক স্কুল ফলো করার চেষ্টা করে না তো আমি এই জন্য বিশেষ করে থার্ড স্যামেটিভের যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর কি সেই সামেটিভের আমি কোশ্চেন প্যাটার্নটা এখানে দেওয়ার চেষ্টা করলাম তো দেখো একটা বিষয় তোমরা মনে রাখবে তোমরা যারা এইট থেকে নাইনে উঠছো বা তোমরা যারা নাইন থেকে টেনে উঠছো থার্ড নাইনে উঠে যাওয়া মানেই কিন্তু টেনে পদার্পণ করা শুধুমাত্র ইংরেজি নয় প্রত্যেকটা বিষয়ে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কিন্তু ক্লাস টেনের মতোই হবে এটা তোমরা জেনে খুবই আশ্চর্য হবে তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা চলে আসবো মূল যে জায়গাটা সেই জায়গাটাই দেখো কোশ্চেন প্যাটার্ন জানার আগে আমাদের বেশ কিছু টার্মস জানতে হবে টার্মসগুলো কী কী যেরকম দেখো এমসিকিউ এমসিকিউ এটা মানে কি মাল্টিপল চয়েস কোশ্চেন তারপরে ভি এস এ কিউ ভি এস এ কিউ মানে কি ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন এইগুলোর দুটোর মানই কিন্তু এক মানে এক করে প্রত্যেকটা কিন্তু এক করে একটা থাকে এসএ কিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন এটার মার্ক কত এটার মার্ক হচ্ছে দুই আরেকটা হচ্ছে এল এ কিউ এটার মার্ক মান কত এটার মান হচ্ছে দশ এটার মান হচ্ছে দশ মূলত এই চারটে প্যাটার্নের কোশ্চেন কিন্তু ক্লাস নাইন এবং ক্লাস টেনেদের ফেস করতে হবে থার্ড সেমেটি হোক বা সেকেন্ড সেমেটিভ বা ফার্স্ট সেমেটিভ প্রত্যেকটাতে কিন্তু এরকম ধরনের প্রশ্নই থাকে এমসি কিউ মানে কি এমসি মানে হচ্ছে তোমার এক নম্বরে এগুলো তোমরা জানো বিকল্প বহু বিকল্প ধর্মী যে প্রশ্ন আর কি বাংলাতে প্রত্যেকটা সাবজেক্টে এগুলো থাকে বহু বিকল্প ধর্মীর প্রশ্ন মানে অনেকগুলো তোমার অপশান দেওয়া থাকবে তার মধ্যে যেটা সঠিক সেটা তোমার বেছে নিয়ে লিখতে হবে ওটা হচ্ছে এমসি কিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন বাংলার বাংলা হচ্ছে বহু বিকল্প ধর্মীর প্রশ্ন ওকে ভি এ কেউ ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন তো ইংরেজির ক্ষেত্রে যেটা বলে দেওয়া রয়েছে তোমরা ক্লাস নাইনে উঠলে এটা টের পাবে ইংরেজির ক্ষেত্রে এটা বলে দেওয়া রয়েছে যে এটা কিন্তু পনেরো নম্বরে আসবে এইটা এই ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন এটা 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 পনেরো নাম্বার সরি এটা পনেরোটা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এটা ফিফটিন ওয়ার্ড ফিফটিন ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাকে এর উত্তর লিখতে হবে নেক্সট শর্ট আনসার টাইপ কোশ্চেন এটা দুই নাম্বার এক একটাই পার কোশ্চেন এটা কিন্তু টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস টোয়েন্টি ফাইভ ওয়ার্ডসের মধ্যে লিখতে হয় আর লং আনসার টাইপ কোশ্চেন এগুলো অ্যাকচুয়ালি রাইটিং স্কেল এই ব্যাপারে আমি পড়ে আসবো মোটামুটি তোমাদের হান্ড্রেড ওয়ার্ডসের মধ্যে কিন্তু এর উত্তরগুলো লিখতে হয় তো এই হচ্ছে মূলত ওয়ার্ড লিমিট যেটা তোমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করা থাকবে না তোমাদের যেটা কোশ্চেন আসবে তার মধ্যে কিন্তু এই দুটো ব্যাপার উল্লেখ করা থাকবে না যে তোমার কতগুলো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় ওয়ার্ড লিমিট পরেই দেওয়া থাকে একশোটা ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে তো আমরা যদি এবার এই আমরা যদি কোয়েশ্চেন প্যাটার্নে চলে আসি বন্ধুরা তো দেখো প্রথমে আমাদের আমরা জানি যে আমাদের কী কী থাকে দেখো আমাদের মূলত সিন থাকে আনসিন থাকে গ্রামার থাকে এবং রাইটিং থাকে এই চারটে পোর্শন নিয়ে কিন্তু ইংরেজি সিলেবাস তৈরি বা গঠিত তো দেখো সিন আমরা জানি সিনের মধ্যে আবার কী থাকে প্রোস থাকে সিনের মধ্যে আবার দেখো বন্ধুরা সিনের থেকে টোটাল মার্ক থাকবে কিন্তু কুড়ি সিনের থেকে টোটাল মার্ক থাকবে কুড়ি এবার তার মধ্যে কোনটার থেকে কত সেটা আমি একটু আলোচনা করে দিই দেখো প্রথমে আমরা জানি প্রোজ সিনের মধ্যে প্রথমে থাকে প্রোজ প্রোজের থেকে কি থাকবে প্রোজের থেকে থাকবে পাঁচটা এমসি কিউ থাকবে পাঁচটা এমসি কিউ পাঁচটা থাকবে মানে এক করে ওয়ান ইন্টু ফাইভ আর কি অ্যাকচুয়ালি এটা ওয়ান ইন্টু ফাইভ সমান সমান পাঁচ এমসি কিউ পাঁচটা থাকবে তারপরে নেক্সট যদি আমরা আসি তাহলে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন মানে ভি এস এ কিউ এইগুলো থাকবে তিনটে এইগুলো থাকবে তিনটে মানে ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি মধ্যে একটু বলে দিই এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কখনও কখনও ট্রু ফলস দিয়ে দেয় ট্রু কখনো কখনো ট্রু ফলস দিয়ে দেবে আবার কখনও কখনও তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে ওই থাকে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশ মানে উইথ প্রপার ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট মানে টেক্স থেকে নিয়ে শূন্যস্থান ভরাট করতে হয় বড়ো বড়ো যেগুলো ওগুলোও থাকে আবার অনেক সময় কোশ্চেনও থাকতে পারে মানে সিম্পল সিম্পল যেগুলো পনেরো নম্বরের কোশ্চেন আর কি পনেরোটা ওয়ার্ডের কোশ্চেন যেগুলো একটু আগে বলছিলাম তো সেই টাইপেরও কিন্তু এর মধ্যে থাকতে পারে কোনো ঠিক ঠিকানা নেই এরপরে শর্ট আনসার টাইপ শর্ট আনসার টাইপ কোশ্চেন যেগুলো এগুলো কিন্তু থাকবে দুটো এগুলো দুটো থাকবে দুই গুণ দুই তাহলে এটা হয়ে গেলো চার দুই গুণ দুই তাহলে চার হয়ে গেলো এখানে কিন্তু বন্ধুরা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন থাকে কোশ্চেন থাকে যেগুলো পঁচিশটা ওয়ার্ডে লিখতে হয় যেটা আমি বললাম সেই পঁচিশটা ওয়ার্ডের কোশ্চেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে লিখতে হয় কখনো কখনও কখন ট্রুফলসে দিয়ে দেয় কোনো ঠিক নেই ফলসে কখনও কখনো দিয়ে দেয় উইথ সাপোর্টিং তখন কিন্তু এটা চার নাম্বার হয়ে যাবে তাহলে দেখো এখানে টোটাল কত হলো পাঁচ আর তিন আট আর চার এখানে কিন্তু বারো হয়ে গেল অর্থাৎ আমরা দেখতে পেলাম প্রোস থেকে আমাদের বারো নাম্বারের কোশ্চেন কিন্তু আসে এরপরে আমরা চলে আসবো পোয়েট্রি এরপরে আমরা চলে আসবো পোয়েট্রি পোয়েট্রিতে কিরকম ধরনের থাকে দেখো প্রথমে তোমার এমসিকিউ থাকবে প্রথমে তোমার এমসিকিউ থাকবে চারটে মানে যেগুলো বহু বিকল্প ধর্মী আর কি এগুলো চারটে থাকবে চারটে তোমাকে করতে হবে আর এরপরে থাকবে এই এস এ কিউ থাকবে এরপরে এস এ কিউ এটা কিন্তু থাকবে তোমার দুটো তো কবিতার ক্ষেত্রেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখা যায় যে এখানে তোমার বড় প্রশ্ন দিয়ে দেয় দুই মানে যেটা পঁচিশটা ওয়ার্ডে লিখতে হয় সেটা দিয়ে দেয় দুটো এবং এখানে কিন্তু তোমার এম মানে এমসি দিতে পারে বা তোমার শূন্য স্থান পুরনো কিন্তু দিয়ে দিতে তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে এমসি কিউটাই দেয় তাহলে এখানে টোটাল কত হলো চার চার আট তাহলে তোমরা দেখতে পো টোটাল বারো প্লাস আট কুড়ি সিনের থেকে কিন্তু আমাদের নাম্বার থেকে কুড়ি এটা হয়ে গেল সিন থেকে এবার আনসিনের ব্যাপারে আসি এবার আনসিনের ব্যাপারে আসি আনসিনের ব্যাপারে আসি দেখো আনসিন বন্ধুরা আনসিনেও কিন্তু থাকে কত আনসিনেও কিন্তু কুড়ি নাম্বার থাকে টোটাল আনসিনেও কুড়ি নাম্বার থাকে তো আনসিনের যে ব্যাপারটা আনসিনে কীরকম ধরনের প্রশ্ন আসে সেটা তোমরা দেখো বন্ধুরা আনসিনে দেখো প্রথমে তোমার এমসিকিউ থাকবে আনসি আনসিনে প্রথমে তোমাদের এমসিকিউ থাকবে হচ্ছে ছটা এমসিকিউ থাকবে তোমাদের ছটা তাহলে ছয় হল তো এরপরে এ কিউ এরপরে ভি এস এ কিউ এই সেকশানটা তবে এখানে একটু লক্ষণীয় যে এখানে এটা করা হয়েছে ওয়ান প্লাস ওয়ান ইন্টু থ্রি ওয়ান প্লাস ওয়ান ইন্টু থ্রি মানে বিষয়টাকে ভিএসএ কিউ এর মধ্যে ঢোকানো যায় কারণ এটা এখানে এটা হচ্ছে বন্ধুরা ট্রু ফলস এটা ট্রু ফলস ট্রু এ টি এফ লেখার জন্য বা ট্রু ফলস লেখার জন্য এক থাকে এবং সাপোর্টিং লেখার জন্য এক থাকে টোটাল দুই এবং এরকম ধরনের জিনিস থাকবে তিনটে তো সেজন্য ছয় এবং এরপরে এসএ কিউ এরপরে এসএ কিউ করতে হয় দুই নম্বরে করতে হয় চারটে তাহলে আট এসে কেউ যেটা পঁচিশটা ওয়ার্ডের প্রশ্ন সেটা দু নম্বরে সেটা করতে হয় চারটে তাহলে আট তাহলে টোটাল ছয় ছয় বারো আর আট কুড়ি দেখো কুড়ি নাম্বার কিন্তু মেনটেন হয়ে গেল তাহলে আমাদের সিন আনসিন গেলো এরপরে দেখো বন্ধুরা এরপরে গ্রামার আসে এরপরে গ্রামার আসবে গ্রামারটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট পোর্শন গ্রামারের মধ্যে আমরা কী কী পাই বন্ধুরা প্রথমে আমরা গ্রামারে পাই দেখবে প্রপার ফর্ম অফ ভার্ব প্রপার ফর্ম অফ ভার্ব ব্র্যাকেটের মধ্যে কিন্তু অপশান দেওয়া থাকে আর কি তিনটে তার থেকে চুজ করে লিখতে এরকম ধরনের এই যে এম ওটা এক ধরনের কিউ ধরে নিতে পারি আমরা তো সেটা থাকে কোটা তিনটে থাকে ওই ধরনের প্রশ্নও তিনটে থাকে তাহলে হয়ে গেল তিন এরপরে আমরা যদি ভি এসে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন যদি ভাবি তাহলে বন্ধুরা ওখানে আমরা এরপরে দেখতে পাই আর্টিকেল প্রেপোজিশান থাকে তারপরে তোমার ডুয়্যাস ডিরেক্টেড তারপরে তোমার ফ্রেজাল ভাব এইগুলো কিন্তু মোট টোটাল নটা থাকে আমি বলছি আর্টিকেল প্রেপোজিশান তিনটে মতো থাকে ডুয়েস ডিরেক্টেড তিনটে থাকে এবং ফ্রেজাল ভাব কিন্তু তিনটে থাকে তাহলে এখানে টোটাল হয়ে গেল নই তাহলে ওয়ান ইন্টু নাইন ইকুয়াল টু নাইন এবং ভেরি ইন্টারেস্টিংলি এই যে তোমার শর্ট আনসার টাইপ কোশ্চেন আর কি এখানে কিন্তু আমরা এইবার আসে ভোকাবুলারি পোর্শান এখানে কিন্তু ভোকা বুলারির পোর্শান থাকে এটা অ্যাকচুয়ালি এটা ভোকা বুলারি আমরা বলতে পারি সেটা কীরকম তোমাকে কিন্তু চারটে ওয়ার্ড দেওয়া থাকবে চারটে ওয়ার্ড দেওয়া থাকবে এখানে যার সিনোনিম যার ওয়ার্ড যার মানে কিন্তু তোমার আনসিনের মধ্যে থাকবে চারটে ওয়ার্ড দেওয়া থাকবে তোমার কোশ্চেনে সেই যে চারটে ওয়ার্ড তার যে মানে সেটা আনসিনের মধ্যে থাকবে তোমাকে সেই সেগুলো জাস্ট ছোট্ট ছোট্ট কয়েকটা ওয়ার্ড সেগুলো কিন্তু খুঁজে বের করতে হবে চারটে থাকবে নাম্বার কত দুই করে দুই করে নাম্বার এই এইখানটা বন্ধুরা সবাই কিন্তু হেরে যায় এই জায়গাটা এসে কিন্তু সবাই হেরে যায় এই এক একটা ওয়ার্ড না পারা মানে কিন্তু দুই নাম্বার কমে করে কমে যাওয়া এবং তোমার তো কোনো অপশান দেওয়া থাকবে না মনে রাখবে ইংরেজি প্রশ্ন কিন্তু কখনও অপশান দেওয়া থাকে না নাইন টেনে তো দেওয়া থাকেই না আমরা ছোটো ক্লাসেও দেখি যে কখনোই কিন্তু অপশান দেওয়া থাকে না ইংরেজি প্রশ্নে অপশান থাকে না তো এই দেখো টোটাল হয়ে গেল নয় আট তিন বারো আট আট তাহলে কুড়ি তাহলে গ্রামার থেকে আমরা টোটাল পাচ্ছি কুড়ি নাম্বার এবং সবার শেষে বন্ধুরা রাইটিং স্কিল সবার শেষে থাকে বন্ধুরা রাইটিং স্কিল তো বন্ধুরা রাইটিং স্কিল আমি যে বলছিলাম এলে কিউ প্রশ্ন লং আনসার টাইপ কোশ্চেন এইগুলো অর্থাৎ রাইটিং এক একটা দশ নাম্বার করে তো টোটাল থাকবে তিনটে তোমাকে টোটাল তিনটে দেওয়া থাকবে রাইটিং তিনটেই দেওয়া থাকবে তোমাকে কিন্তু তিনটেই লিখতে হবে তুমি কোনো অপশান পাবে না পরীক্ষাতে তোমাকে যে তিনটে রাইটিংয়ে দেওয়া থাকবে তোমাকে কিন্তু সেই তিনটে রাইটিংয়ে লিখতে হবে ইউ ওন্ট গেট এনি অপশান ফর দিস সেকশন তুমি এই সেকশানে কিন্তু কোনো অপশান পাবে না তোমাকে যে তিনটে রাইটিং দেওয়া হবে তোমাকে সেই তিনটে রাইটিংয়ে দিতে হবে তো দেখো টোটাল হয়ে গেল তাহলে কুড়ি কুড়ি চল্লিশ আর কুড়ি ষাট আর এই যে তিরিশ তাহলে টোটাল হয়ে গেলো কত আমরা যে টোটাল দেখি টোটাল হয়ে গেলো নাইনটি এবং তোমাদের স্কুলে তোমরা জানো স্কুলে তোমাদের প্রোজেক্ট প্রোজেক্টে সেখানে তোমাদের দশ থাকে এইভাবে কিন্তু ইংরেজিতে টোটাল একশো নাম্বারে পরীক্ষা হয় তো আশা করব তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নেবে এবং বিষয়টা ভালো করে বুঝতে পারলে এরপরে যদি কিছু না বুঝতে পারো তাহলে নিজে কমেন্ট করে আমাকে জানাবে আমি আমার মতো চেষ্টা করব সেই জায়গাটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার তো আশা করছি এরপরের থেকে চ্যানেলে প্রতিনিয়ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব বা দিতে পারবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ